আমরা প্রাণী সম্পদ ফেয়ারে দেখেছিলাম যে চট্টগ্রামের আলিফ সদরে ঘোড়া নিয়ে কিন্তু পুরো ফেয়ারে ঘুরতেছিল। তা আমরা এখন দেখবো যে আলিফ সদরের কতগুলো ঘোড়া এখানে সে লালন পালন করছে এবং ব্রিডিং করছে, আমরা সেই ব্রিডিং ফার্মে আসছি। আসলে ঘোড়া কিন্তু আমাদের অনেক আগে থেকে ছিল, তখন ছিল একটা। তো আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু নতুন একটা প্রজেক্ট হচ্ছে এখানে হাটহাজারিতে, তো এখানে আমরা একটু স্পোর্টস নিয়ে কাজ করতেছি। যেমন একটা ক্রিকেটের মাঠ হচ্ছে স্টেডিয়ামের মতো, ফুটবলের একটা মাঠ হচ্ছে, তারপর পিছনে আমার একটা ডেইরি ফার্ম হচ্ছে, মানে অলরেডি কাজ প্রায় শেষ। তো এখানে গাভি টাভি চলে গেছে। তো আমরা চিন্তা করলাম যে ঘোড়া যেহেতু আমরা চালাচ্ছি এখানে, ওইখানে কিন্তু ওইখানেও আমার ঘোড়া আছে। তো ওইখানে যখন চালাচ্ছি তো চিন্তা করলাম এই শক্ত অনেকেরই আছে, কেননা এইটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করে দেখি। তো আমরা আরও ঘোড়া কিনছি, কালেকশন করছি। এখন আমাদের এইখানে পাঁচটা এবং হাটাজারিতে আরও তিনটা ঘোড়া আছে, সবগুলোই মারওয়ারি ব্রিডের। তো এগুলাকে আমরা এখনও ট্রেনিং ফেজে আছে ঘোড়াগুলা, তারপর এগুলা দিয়ে আমরা কিছুদিন পরে ভবিষ্যতে আমরা একটা হর্স রাইডিং স্কুল করতেছি। তো যেখানে আসলে সবাই এসে মনে করেন ঘোড়াগুলো রাইড করতে পারবে, যার যার যারা যাদের যাদের ইচ্ছা আছে, শখ আছে, তারা আসলে আমাদের সাথে জয়েন করতে পারবে। তো এখানে আমরা একটা দক্ষ ট্রেনার থেকে শুরু করে আমরা একটা ভালো পরিবেশে আমরা চেষ্টা করবো যে আমরা এরকম একটা হর্স রাইডিং স্কুল করার আর কি। অবশ্যই মন পাক রাব্বুল আলামিন আপনাদের প্রতি সহায় থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে কিছু একটা করতে পারি। আসলে দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।